মা বাবার কুসংস্কারের বলি পাঁচ বছরের ক্যান্সার আক্রান্ত শিশু। আক্রান্ত শিশুকে গঙ্গায় চোবালেন বাবা মা, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় শিশুটির। বুধবার হরিদ্বারে হরকি পৌড়ি ঘাটের ঘটনায় শোকের ছায়া। জাতীয় ভোটার দিবসে নতুন গান প্রকাশে এনে প্রচার শুরু গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে তৃতীয়বার সরকার গড়ার প্রস্তুতি। গানের মাধ্যমে মোদী সরকারের খতিয়ান তুলে ধরে বিজেপি। মমতা কেজরির পর বিশ্বরণ নীতিশ, মুখে মোদী নাম, অন্ধকারী ইন্ডিয়ার ভবিষ্যৎ, নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ নীতিশের। মোদীর বিরুদ্ধে ফের পথে, 16 ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক দিল কৃষকদের একাংশ, সেই সাথে বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন। ফেব্রুয়ারি পর্যন্ত রাম মন্দিরে যাবেন না, কেন্দ্রীয় মন্ত্রীদের কড়া নির্দেশ মোদীর। ইতিমধ্যে অমিত শাহ জেপি নাড্ডা অযোধ্যার সফর বাতিল করল। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদান করলেন এপিক কার্ড। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি দেশ জুড়ে, সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। 42 নম্বর বিএসএফ এর লঙ্কামোড়া এলাকায় অভিযান। 9 মাস ধরে নিখোঁজ ছেলে জানানো হয়েছে থানায়, মেলেনি খোঁজ, সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় মা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল কলেজ পড়ুয়া যুবকের। ঘটনা গন্ডাছড়া এলাকায়, মদমাত্ত অবস্থায় অটো চালকের জন্যই বিপত্তি বলে খবর এলাকা সূত্রে। পারিবারিক বিবাদের জেরে ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই, অভিযোগ আম্বাসা থানাধীন কলোনি এলাকায় গ্রেপ্তার অভিযুক্ত। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, জনসম্পর্ক অভিযান থেকে সামাজিক কর্মসূচিতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। গোটা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় ভোটার দিবস পালন, মূল অনুষ্ঠানের আয়োজন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। নবাগতদের এপিক কার্ড প্রদান, অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্য সচেতক, মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক সহ অন্যান্যরা। বাহারি ছাগল পালনে স্বাবলম্বী কাঁকড়াবনের তুলামুড়ার বাসিন্দা পুলেন্দু চক্রবর্তী, বার্ষিক আয় 2.5 থেকে 3 লক্ষ টাকা, জানালেন উদ্যমী ব্যক্তি। নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত টিএসআরের নায়েব সুবেদার, বিশালগড় জেলা ও দায়রা আদালতে সাজা ঘোষণা, 20 বছরের জেল সহ আর্থিক জরিমানা। ভোটার দিবসে যুব মোর্চার বিশেষ আয়োজন, 6 আগরতলায় প্রধানমন্ত্রীর নব মতদাতা সম্মেলনের ভার্চুয়ালি সম্প্রচার, উপস্থিত সহসভাপতি পাপিয়া দত্ত। কালভার্টের অভাবে জনদুর্ভোগ চরমে, কমলপুরের মানিক ভান্ডার পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় রাস্তা নির্মাণ, কালভার্ট তৈরির জোরালো দাবি এলাকাবাসীর। গভীর রাতে বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুষ্কৃতী হামলা, ভাঙচুর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, তদন্তে বিলোনিয়া থানার পুলিশ। জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের হাতে এপি কার্ড প্রদান সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন, সোনামুড়ায় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি। অদ্বৈত মল্ল বর্মনের 110তম জন্মদিন উদযাপন উপলক্ষে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বিশেষ আলোচনা সভার আয়োজন, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস। প্রজ্ঞা ভবনে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে হয় পর্যালোচনা বৈঠক। জাতীয় ভোটার দিবস পালিত, রাজ্যে এবছর 14তম সংস্করণ উদযাপন, খোয়াই নব ভোটারদের এপিক কার্ড প্রদান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি হওয়াকে কেন্দ্র করে মতবিরোধ, খবির তালা ঝোলানো হল কেন্দ্রটিতে, বঞ্চিত পড়ুয়া সহ গর্ভবতী মহিলারা। প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে একদিবসীয় কর্মশালার আয়োজন, উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বরা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোহনপুরে নতুন ভোটারদের অভ্যর্থনা জ্ঞাপন, অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী রতনলাল নাথ। পরিবারতন্ত্র হাটাও, কংগ্রেসকে নিশানা করে নতুন ভোটারদের বার্তা মোদীর। জাতীয় ভোটার দিবসের নতুন ভোটারদের জন্য বিজেপির বার্তা, মেরা পহলা ভোট মোদী কো। 9 মাসেই মোহভঙ্গ, হাত ছেড়ে পদ্মে ফিরলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী ভোটে গেরুয়া ছড়ের আশঙ্কায় ঘরে ফিরলেন প্রবীণ নেতা জগদীশ শেট্টার। দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র মাইথন, সিআইএসএফ কে লক্ষ্য করে পাথর, পাল্টা লাঠিচার্জ, বেশ কয়েকটি বাইকেও চালানো হয় লাঠিচার্জ, ঘটনায় আহত হন 6 জনেরও বেশি বিক্ষোভকারী। ঝালদা পুরসভায় দীর্ঘদিনের জট কাটাতে এবার তৎপর কলকাতা হাইকোর্ট, আপাতত পুরসভার দায়িত্বে থাকবেন মহকুমা শাসক। ঝালদা পুরসভা দীর্ঘদিনের আইনি টানাপোড়েনে বৃহস্পতিবার শুনানি দিল হাইকোর্ট।
মেডিকেল দুর্নীতিতে সিবিআইয়ের এফআইআরও খারিজ, ফের ধাক্কা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, নথি ফেরতের নির্দেশ হাইকোর্টের। বাড়ি বাড়ি চলছে নেশা চক্র, অভিযোগ তেলিয়ামোড়া থেকে অতিসত্বর ঘটনার তদন্তের প্রয়োজন দাবি এলাকা সূত্রে। অলত্রিপুরা শিক্ষা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন, কুমারঘাটের শিবিরে উপস্থিত বিধায়ক ভগবান দাস। খেলত কদমতলা ব্লক ভিত্তিক খেলার আয়োজন, পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলার উদ্বোধনে মন্ত্রী টিঙ্কুরাই। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে নতুন ভোটার এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলনের আয়োজন, একই সাথে জাতীয় ভোটার দিবস পালন। জাতীয় ভোটার দিবসে শান্তির বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভোটারদের এপিক কার্ড প্রদান, কুইজ প্রতিযোগিতার আয়োজন, উপস্থিত মহকুমা শাসক সহ অন্যান্যরা। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সুজিত ত্রিপুরার সাজা ঘোষণা করল আদালত, ঘটনা ধলাই জেলার ছইলিংটা এলাকায়। বৃহস্পতিবার বিকেলে মাতাবাড়িতে পুজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত তিন, ঘটনা মেলাঘর মসজিদ সংলগ্ন এলাকায়, আহতদের রেফার করা হয় জিবি হাসপাতালে। ঢাকায় উদযাপন হল ভারতের প্রজাতন্ত্র দিবস, বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের সাংসদ শিরিন শারমিন চৌধুরী। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় প্রদ্যুৎ কিশোর, বিভূকুমারী দেবী ছবি তোলেন মাস্টার ব্লাস্টার সচিনের সাথে। দুই রাষ্ট্র সমাধান কখনোই স্বীকার করব না, দৃপ্ত বক্তব্য হামাস নেতার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে খুনিকে আটক করল দিল্লি পুলিশ, বিগড়ে যাওয়া দেহের মুখ আর্টিফিশিয়াল ভাবে তৈরি করেছে এআই। ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ ছাত্রকে আটক করেছে স্পেন পুলিশ, বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টেক্সট বার্তা পাঠিয়েছিল সে। যুদ্ধ হলে ব্রিটিশ নাগরিকদেরও যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, ইউকের আর্মি চিফ বললেন এক বার্তায়। রাশিয়াতে রয়েছে বিভিন্ন যন্ত্রাংশের অভাব, ফ্রিজ এবং অন্যান্য সামগ্রী খুলে ফেলে যন্ত্রাংশ জোগাড় করছে রাশিয়া, ইউকের এক রিপোর্টে প্রকাশ। ইউক্রেনে জন্ম নেওয়া মডেল জিতলেন মিস জাপান প্রতিযোগিতা, সর্বত্র চলছে বিতর্ক। পণবন্দীদের আত্মীয়রা ঢুকে পড়ল ইসরায়েলের পার্লামেন্টের ভেতর, মন্ত্রীদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে নির্দেশ দিল তারা। যুক্তরাজ্য আমেরিকাকে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিল 30 দিনের মধ্যে, হুতি বিক্ষোভকারীরা দিল এই নির্দেশ। দক্ষিণ কোরিয়ার সাথে সৌভ্রাতৃত্বের দালান গুড়িয়ে দিল উত্তর কোরিয়া, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল এই ঘটনা। মহিলা ক্রীড়াবিদদের প্রশংসা করলেন দ্রৌপদী মুর্মু, প্রজাতন্ত্র দিবসের পূর্বে নিজ বক্তব্যে বললেন মুর্মু।